রচনা লিখতে গিয়ে দেখি ফুরিয়ে গেল কালি, হুগলি নদীর ধারে দিদি গুনবে বসে বালি। বিপুল ভোটে জয়ী হোক রচনা বা লকেট, সারা জীবন ফাঁকা থাকবে গরিবদেরই পকেট। So welcome back to my channel, I'm using Re. তো আজকের গল্পটা হলো হুগলি জেলার। হুগলির সাধারণ মানুষ মাঠে ঘাটে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, হঠাৎ সেখানে রচনা এসে হাজির। কই গো, খাবার নিয়ে এসেছি। খাবারের লোভে গরিব চাষিগুলো যখন ছুটে ছুটে রচনার কাছে যায়, তখনই বিরোধী দল থেকে লকেটও এসে হাজির। রাকেশ, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। লকেটকে দেখে এক্সাইটেড হয়ে তারা রচনাকে ছেড়ে লকেটের খাবার চেখে দেখতে যায়, কিন্তু খাবার খেয়ে বুঝতে পারে দুজনেরই খাবার অখাদ্য। রচনা হোক বা লকেট, দুজনের হাতের খাবারই পেট খারাপ হওয়ার ভয় আছে, সেজন্য হুগলিবাসী খাবার ফেলে আবারও কাজে লেগে পড়ে। কারণ কোন নেতাই তাদের মুখে খাবার তুলে দেবে না, বরং তাদেরকে নিয়ে মাতামাতি না করে পরিশ্রম করলে তবেই তাদের মুখে খাবার জুটবে। ঠিক বলেছো দিদি ভাই। তো বাজারে এখন গরমাগরম খবর হলো রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান ছেড়ে দিদির নাম্বার ওয়ান সৈন্য হওয়ার জন্য তার দলে যোগ দিয়েছেন। হয় না, হতে পারে না, কিন্তু এটাই তো হয়েছে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। হ্যাঁ, যা হচ্ছে ঠিকই হচ্ছে, কারণ এতদিন এই দুজনের মারামারি দেখেছি আমরা সিনেমার পর্দায়, আর এখন হয়তো বাস্তবেও দেখতে পাবো। কেস জমে যাবে। তো যারা এখনো বুঝতে পারছো না যে এদের মধ্যে লড়াই কেন হচ্ছে, তাদেরকে জানিয়ে রাখি সামনেই ভোট। আর দুজনেই হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছে। এতদিন লকেট একা এই খেলায় সামিল ছিল, কোনো নায়িকা তার প্রতিদ্বন্দ্বিতা করেনি, বাট এখন রচনা এসে গেছে। ভোটে কে জিতবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু বুম্বাদার মন কে জিতে নেবে সেটাই এখন আমরা দেখব। তো দেখতেই পাচ্ছ, বুম্বাদাকে ইমপ্রেস করার জন্য রচনা পায়ে চুমু খাচ্ছে, পেটেও চুমু খাচ্ছে, কিন্তু বুম্বাদার সাখত লন্ডা, রচনাকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু রচনাও কামের রচনা না লিখে হাল ছাড়বে না। ওরে বুম্বা, তোকে শেখাবো আজ জুম্বা। দেখে মনে হচ্ছে বুম্বাদার জুম্বা ডান্সের উপর একটু ইন্টারেস্ট নেই, কিন্তু ওদিকে লকেটও চলে এসেছে বুম্বাকে জুম্বা শেখানোর জন্য। সে আবার হাতে করে মদ নিয়ে চলে এসেছে মনোরঞ্জনের জন্য। ভাই, এটা কিরকম আওয়াজ? মুলো খেয়ে পাত দেওয়ার পর কিছু মানুষ, নাক খুঁটিয়ে নাকের ময়লা খাওয়ার পর, নিজে পেঁদে সেই পাদের গন্ধ নিজেই শোকার পর। তো যাই হোক, লকেট আস্তে আস্তে বুম্বাদার মাথায় হাত বুলিয়ে দেয়, বাট একই বুম্বাদা হাতটা সরিয়ে দিল। ও হো হো, সাথ লন্ডা। এরপর দিদি আস্তে আস্তে নিজের জামা খুলে দেয়, কিন্তু একই দেখছি বুম্বাদা চোখ বন্ধ করে নিল। ওরে আমাদের সতী বুম্বাদা, কিন্তু একই আড়াল দিয়ে আবার উকি কেন মারছে? এ বুম্বাদা, ন্যাকামি হচ্ছে তোমার? যখন লকেটের এইসব হাওয়াসি পছন্দ হচ্ছে না, তখন তুমি হল ছেড়ে বেরিয়ে কেন যাচ্ছ না? বাবা, কত ন্যাকামি দেখলাম। বুম্বাদা বিলাই, আমি এসব নোংরামি দেখবো না। হু, আবার মদ নিয়ে চালাতে এসেছে। নে নে, আমার পেছনে মদ নিয়ে যতই নাচ আমি পাত্তা দেবো না তোকে। এই দেখো আবার জামা কেন খোলে, এসব আমি দেখবো না, কিন্তু একবার দেখলে ক্ষতি কি? সতীপনা না হয় পরে দেখাবো, এসব জিনিস মিস করা যাবে না। তো আপকো তো বহুত মজা আয়া হোগা। এটা কি হচ্ছে? বুম্বাদাকে কাছে না পেয়ে শেষে খুঁটির সাথে এইসব? আরে দিদি, এটা জাস্ট একটা খুঁটি, খুঁটিটাকে তো অ্যাটলিস্ট ছেড়ে দাও। এত হাওয়াসি কোত্থেকে আসে ভাই? জানি না। তো বুম্বাদাকে এরা দুজন কেউই খুশি করতে পারলো না, তাই বুম্বাদাকে খুশি করার জন্য এসে গেছে জুন মালিয়া। আরে বন্ধুরা, জোরে দাও তালিয়া, তালিয়া। তো দেখতেই পাচ্ছ বুম্বাদা রোবটের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু যেটা দাঁড়ানোর কথা সেটা, চোখ দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল এরকম অসাধারণ নৃত্য দেখে, কিন্তু বুম্বাদা স্ট্যাচু হয়ে আছে। আরে বুম্বাদা, তোমার কি কোনো ফিলিংস নেই? আরে বুম্বাদা, মামদোবাজি হচ্ছে? একটা রোগা পাতলা মেয়ে তোমাকে ঠেলা মারছে, আর তুমি উল্টে পড়ে যাচ্ছ। সে তোমাকে আলতো করে আটকানোর চেষ্টা করছে, আর তুমি আটকে যাচ্ছ। বাহ বুম্বাদা, বাহ 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 বাহ। বুম্বাদার যদি সত্যি সত্যি এসবের ইচ্ছে না থাকতো, তাহলে মেয়েটাকে ইয়ার জোরে ঠেলে ঘরের এক কোণায় সাঁটিয়ে দিত, কিন্তু এর বেলায় বুম্বার গায়ে জোর নেই। বেচারা ভিলেনগুলোকে প্যাঁদানোর সময় 100 হাতির শক্তি ওনার গায়ে এসে যায়, আর মেয়ে দেখলেই, এই আমার গায়ে একদম জোর নেই, এই মেয়ে আটকাচ্ছ কেন, যেতে চাই, ছাড়ো, বাঁচাও আমাকে, ছাড়ো। বাহ বাহ। তো এরা কেউই বুম্বাদার মন জিততে পারলো না, তাই ভোটে জেতার জন্য দুজনে পুজো দিতে গেছে, কিন্তু ভগবানও কনফিউজড হয়ে গেছে কার ইচ্ছে পূরণ করবে। কি ব্যাপার বলো তো, মুখ কালো করে বসে আছো?
কি আবার হবে? রচনা ভাবছে তোমার সাথে লড়াই করে জিতবে কিভাবে, আর বাই চান্স হেরে গেলে মুখ দেখাবে কি করে? আর সেটাই আমার চিন্তা। যবে থেকে রচনা আর লকেট একসাথে ভোটে দাঁড়িয়েছে, তবে থেকে আমার নিউজ ফিডে শুধু একটাই মিম ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে লকেট আর বুম্বা একসাথে মুগলি দেখে হুগলি নদী পেরিয়ে বাড়ি ফিরছিল, আর তখনই রাস্তায় রচনা বাক্স প্যাটরা নিয়ে হুগলিতে যাচ্ছিল। ভাবলাম এখানেই থাকবো, কিন্তু এখানে এসে দেখি লকেট অলরেডি বসে আছে। তাই তো, এখন যে আমি কোথায় গিয়ে থাকবো? আহারে, দিদির থাকার জায়গা নেই গো। এক কাজ করো, হুগলি নদীর ধারে তাঁবু পেতে শুয়ে যাও। ইয়ার কি হচ্ছে? রচনা প্রথমে ভেবেছিল মিলেমিশে ভাগাভাগি করে থাকবে। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি। কিন্তু লকেট রচনার স্বপ্ন ভেঙে দেয়। আবার না বলে বসো, তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। এটা কি বললো ভাই? বেচারি তো সামান্য শাড়ির কথা বলেছিল, সেটা শুনেই যদি এইসব বলে, তাহলে ভোটের আসন নিয়ে ঠিক কিরকম কামড়াকামড়ি হতে চলেছে সেটা আমরা বুঝে গেছি। এপাশে রচনা হঠাৎ করে ভোটের টিকিট পেয়ে গেল, কিন্তু সায়ন্তিকা দি পেলো না, তাই সায়ন্তিকার একটু অভিমান হয়েছে। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, অবশ্যই একটু অভিমান নিই তো ডেফিনেটলি। একটু সামান্য টিকিটের জন্য এত অভিমান করার কি আছে? টিকিট চাই তো, আমি ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, 2 দিন দীঘা থেকে ঘুরে আসো। না না, দীঘায় কেন? যা তোরা পুরীতে যা। হ্যাঁ, পুরী থেকেও ঘুরে আসতে পারো, বাট অভিমান করার কি আছে? অভিমান হয়েছে, একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। দিদির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না গাইস, চলো একটা দুঃখের গান চালাই। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সেতু আর মাঝে। থাক থাক, এই গান শুনলে হিরো আলমও লজ্জা পেয়ে যাবে, ভাববে যে আমার থেকেও খারাপ গায়িকা আছে। একটু দূরে যাও যাও, যে ডাকছে যাও, আমাদেরকে প্লিজ আর গান শুনিও না। তো এই গান শুনে আমার কানে তালা পড়ে গেছে, তাই আমি চাবি খুঁজতে চললাম। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে।